ব্যয় কমিয়ে হজের দুই প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সর্বনিম্ন খরচ ধরা হয়েছে 4,79,242 টাকা। এতে সরকারি ব্যবস্থাপনায় প্রত্যেক হজযাত্রীর খরচ কমল 1,598 টাকা। বেসরকারি পর্যায়েও খরচ কমেছে 1,06,644 টাকা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছর 5 জুন সৌদি আরবে হবে পবিত্র হজ। প্রতি বছরের মতো এবারও হজ পালনে বাংলাদেশের কোটা 1,27,198 জনের। 1 সেপ্টেম্বর শুরু হয়েছে নিবন্ধন। সরকারি ব্যবস্থাপনায় এবার হজের দুই প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। প্রথম প্যাকেজ ব্যয় 4,78,242 টাকা এবং দ্বিতীয় প্যাকেজ ব্যয় নির্ধারণ হয়েছে 5,75,680 টাকা। বিমান ও মক্কা মদিনায় আবাসন খরচে লাগাম টানায় এবার হজের ব্যয় কমল 1,00,000 টাকার বেশি। পবিত্র কাবা শরীফ থেকে 1.5 কিলোমিটারের ভিতরে ঘর ভাড়া বেশি, মানুষ ওখানে থাকতে চায়, হেঁটে যেতে চায়। আমরা এটা 3 কিলোমিটার দূরে নিয়েছি, 3 কিলোমিটার, ফলে ঘর ভাড়া আমাদের কমে গেছে। এটাই মূলত মিনার তাবুটাও আমরা জোন ভাগ করে নেওয়াতে আমাদের ওখানে কমে গেছে। হজ যাত্রীদের সঙ্গে এজেন্সির চুক্তি সংক্রান্ত নির্দেশনা ভঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। চুক্তি করতে হবে যে কোন মানের হোটেলে রাখবেন, কী মানের খাবার দিবেন এবং দূরত্ব কতটুকু, এইটা হাজির সাথে এজেন্সির চুক্তি হতে হবে। চুক্তির যদি ব্যত্যয় ঘটে তো আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমরা অতীতেও ব্যবস্থা নিয়েছি, আগামী দিনেও আমরা ব্যবস্থা নেব। মন্ত্রণালয়ের বার্তা অনুযায়ী 30 নভেম্বর বন্ধ হবে নিবন্ধনের খাতা, 30 নভেম্বর পর্যন্ত নিবন্ধন করার সুযোগ আছে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।